তিন তালাকটা আমাদের সমাজে বিশেষ করে আমাদের মাঝাবি পরিবেশগুলোতে আমরা যেটা লক্ষ্য করি তিন তালাককে তারা জায়জ বলে থাকেন তো আমরা যারা অনুসরণ করতে চাই তারা আমরা বলছি যে না তিন তালাক একটা তোহরে যতবার তালাক দেওয়া হোক না কেন সেটা এক তালাকি গণ্য হচ্ছে এই বিষয়টা আপনি একটু স্পষ্ট করে আমাদেরকে টিভি উদ্ভাসিত জীবনের জন্য তিন তালাকের যে প্রশ্ন বা প্রসঙ্গ আজকে আমাদের সমাজ প্রচলিত এবং এটা মাঝাবী ভাইরাস এটা করে থাকেন তার খেলাফতকালে যখন ওই সময় মানুষের এই তালাক নিয়ে বাড়াবাড়ি করছিল তখন কিন্তু তিনি একটা ফরমান জারি করেছিলেন যে এখন থেকে যদি কেউ তিন তালাক দেয় তাহলে তিন তালাক তিন তালাকি কিন্তু ওমর রাজি যখন আসলে হাদিস জানলেন তখন কিন্তু এর থেকে রাজহত করেছিলেন ফিরে আসলেন আচ্ছা তার এই সিদ্ধান্ত থেকে রাসুল্লাহ সাল্ল্লাহলামের একাধিক একাধিক ঘটনা সে সময় আছে যখন তিনি তিন তালাককে এক তালাক গণ্য করেছেন যেমন সহিম মুসলামের এক হাজার চারশো বাহাত্তর নম্বর হাদ্দ যেটা আছে সেখানে আল্লাহ রসুল সাল্লাহ স্ত্রীকে তালাক দিলেন এবং এক মজলিশে তিন তালাক দেওয়ার কারণে আল্লাহ রসুল তাকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন এমনকি আবু ওখানা রাজি আল্লাহ্নহ তার স্ত্রীকে তালাক দিলেন তিন তালাক একসাথে তালাক দেওয়ার পরে আবুর রোকান অত্যন্ত মর্মাহত হয়ে পড়লেন তখন রাসুল সাল্লা সাল্লামের কাছে তিনি গেলেন এবং গেলে আবুরো কানাকে রাসুল বললেন যে তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও তখন আবুরো কানা আল্লাহ রসুল আমি তোমার স্ত্রীকে তিন তালাক দিয়েছি একত্রে তিন তালাক দিয়েছি রাসুল বললেন হ্যাঁ সেটা আমি জানি তুমি তোমার স্ত্রীকে তুমি ফিরিয়ে নাও আর এটা তালাক গণ্য হবে এই হাদিসটা আছে দাবাদের দুই হাজার একশো ছিয়ানব্বই নম্বরে হাদিসটা হাসান তো দেখা যায় যে এই যে হাদিসের বিপরীতে এখন আমাদের সমাজে যেটা চলছে এটা কিন্তু আসলে কোরআন হাদিসের বিধান নয় আচ্ছা বরং এটা হচ্ছে আসলে ওই মাঝহী একটা নির্দেশনা বা ইমাম আবু হানিফার কথা বলে যে তিন তালাক যদি একসাথে দেওয়া হয় তাহলে তিন তালাকই গণ্য হবে এটা তার উপরে চালাই দেওয়া হচ্ছে এখন বিষয়টা হলো যে আমরা ইসলামের বিধানগুলি মানব কার নির্দেশনা মোতাবেক আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা মোতাবেক সুতরাং সেক্ষেত্রে কোনো ব্যক্তির মতামত যদি কোরআন হাদিসের বিপক্ষে যায় সেটা যাবে না কারণ বলছেন আল্লাহ রবর সৃষ্টির কোন আনুগত্য নেই তো সেখানে দেখা যাচ্ছে আমরা এই বিষয়টাতে মানুষকে বিপদে ফেলে দিচ্ছি যে একসাথে তিন তালা বলে দিয়েছ আর তোমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ নেই মানে এই বিপদে পড়ে তখন মানুষ বিভিন্ন হারাম পদ্ধতি পন্থা অবলম্বন করে আর এটাতে একটা বড় সমস্যা যেটা হচ্ছে তিন তালাক যে আল্লা আল্লাহব্লা আলম তিন তালাকে যে বিধানটা করলেন এই বিধানে কোনো ফায়দা গ্রহণ করার কোনো সুযোগ থাকছে না জি জি তিন তালাকটা কেন তিনি দিলেন জি 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 তাই না এটা একটা বড় সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি করছে তো নিঃসন্দেহে আপনি যেটা বললেন এটা একটা সামাজিক একটা অপব্যবহার বা সামাজিক একটা অপকারিতা আমরা লক্ষ্য করি জি জি এর সাথে আরও একটা বিষয় হলো যেখানে আল্লাহ রুবুল্লা বললেন তালাক হচ্ছে দুইবার এইটা তো বোঝা উচিত ছিল যে দুইবার তালাক আল্লাহ কেন বললেন জি তো এখানে কোরআন হাদিসের কোনো তোয়াক্কা না করে তখন কিন্তু একবারে দিয়ে শেষ বিদায় করে দিচ্ছে এখানে আর একটা অপকারিতা দুনিয়া আমরা দেখাই যেটা যখন আমাদের সমাজে বিবাহসাদী হয় তখন বর করে কিন্তু বিবেক করে ফেলে না অনেকটা সময় নেয় দেখে শুনে পর্যালোচনা করে যাচাই বাছাই করে এরপরে কিন্তু সে বিবাহটা করে একটা দীর্ঘ প্রক্রিয়ার পরে প্রক্রিয়ার পরে তো ইসলাম এই যে একটা সুন্দর ব্যবস্থা দিলেন বিবাহের ক্ষেত্রে কিন্তু বিচ্ছিন্ন হওয়ার ক্ষেত্রে ইসলামকে কোনো বিধান দেয়নি এক্ষেত্রেও আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো বিবাদ দেখা দেয় তাহলে হাকাম আহলিহি ও হাকামিন আহলিহা জি কনের পক্ষ থেকে একজন সালিশ আর বরর পক্ষ থেকে একজন শালিশে তাদেরকে মনোযোগ করা খুব বলে দিয়েছে চেষ্টা করবে এটাতে যদি সমস্যা সমাধান না হয় তখন গিয়ে কিন্তু এই সুলান্ত ফয়সালা জি তখন সে এক দিবে যেটা আল্লাহ বলেন রাসূল বলেন এক দিবে তো এক তালাক দেওয়ার পর অপেক্ষা করবে এক মাস তো সুযোগ দিয়েছ না না তুমি চিন্তা কো না করো দেখো কি হয় তারপরে কি আরেকটা দিবে যদি না হয় একেবারে। তো এই যে পদ্ধতিগুলির যে ইসলামী যে পদ্ধতিগুলি আছে এগুলি তওয়াক্কা না করে কিন্তু সমাজ এখন উল্টা দিকে চলছে যে কারণে হচ্ছে তিন তালাক যদি একসাথে দেওয়া হয় এখানে তো সমঝোতার কোনো সুযোগ আর থাকছে না থাকছে না তাহলে তালাক তিনবার যে আল্লাহর অফ্লার্মিন বললেন এটা বলা তো কোনো আর অর্থ থাকছে না অর্থ থাকছে না জি জি সেক্ষে এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় আমাদের সমাজে যারা মাঝাবি তারা এক্ষেত্রে একটা হাদিসের কথা উল্লেখ করে থাকেন যেখানে আল্লাহসুল বলছেন যে সালা সাতুন হাজলু না হাজ জিদ্দুন ও জিতদুন না জিদ্দুন অর্থাৎ হাসি তামাশা করে যদিও যদি বলা হয় সেটাও কার্যকর হবে আবার যদি সিরিয়াসলি বলা হয় সেটা কার্যকর হবে তার মধ্যে একটা হচ্ছে তালাক তালাক তো এমন এমন কিছু তারা বলে থাকেন এভাবে যে একটা কলা গাছকে একবার কাটলেও যা তিনবার কাটলো তা তো তিন তালাক যখন একবার বলা হয়ে যাচ্ছে তখন অলরেডি সেটাই যাচ্ছে সেটাই যাচ্ছে এই বিষয়ে আপনি কি বলেন আসলে এই যে হাদিসটা আপনি বললেন হাদিসটা সহীহ না প্রথম আর ইসলামের কোনো বিধান জয়ে হাদিস দ্বারা কার্যকর হয় না আচ্ছা পড়া যায় না কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিধান জি আর এখানে দুজন মানুষের জীবন কিন্তু জড়িত সুতরাং এই হাসি খেলার মধ্য দিয়ে একেবারে এই জিনিসটা কার্যকর হয়ে যাবে এটা এমন নয় দ্বিতীয় বিষয় হলো যেটা আপনি বললেন যে যুক্তিটা যে একটা কলা গাছ এক কোপে কাটলেও যা তিন কোপে কাটলেও তাই প্রথমত আমি যেটা বলবো সেটা হলো মানুষ কোনো কলা গাছ নাই যে কেটে ফেলে দেবে আর এখানের যে পদ্ধতিটা তালাক দেওয়ার মানে বিবাহ বিচ্ছিন্ন করার সে পদ্ধতিতে আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছে সুতরাং সেই পদ্ধতির বাইরে গিয়ে আমরা এক কো ফেলে দেবো এটা তো গায়ের জোরে করলে হবে জি জি এটা একটা যুক্তি সুতরাং আমাদের যেটা ইসলাম শিখিয়েছে যেটা ইসলাম আমাদেরকে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী এটা কার্যকর করার চেষ্টা করতে হবে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে সব দিক কল্যাণ আছে সব দিক দিয়ে দুনিয়াবে এবং আখরা দিয়ে কল্যাণ আছে এখানে আর একটা বিষয় উল্লেখ করা যায় সম্প্রতি আমরা দেখেছি যে ভারতেও তিন তালাক একসাথে দেওয়াটাকে নিষিদ্ধ করা হয়েছে এটার একটা যে সামাজিক অপকারিতা সেটাকে তারা লক্ষ্য করে তিন তালাক একসাথে দেওয়াটাকে নিষিদ্ধ করেছে তো তারা একটা অমুসলিম কান্ট্রির লোক হয়েও বা অমুসলিম হয়েও তারা বিষয়টাকে উপলব্ধি করতে পেরেছেন অথচ আমরা যারা মুসলমান মানে বাস্তবতাটা জি জি উপলব্ধি এই অপকারিতা কিন্তু সবাই বুঝতে পারছে এমনকি যারা মাঝাবি আমার মনে হয় তারা প্রত্যেকেই এটার অপকারিতা বোঝেন তার কারণ একসাথে তিন তালাক যে কোনো সময় রাগের মুহূর্তে হয়ে যেতেই পারে অনেক সময় বলে ফেলতে পারে মানুষ কিন্তু তাতেই মানে এই ধরনের একটি মানে বিশাল সম্পর্ক যেটাকে দুনিয়ার বুকে সবচেয়ে গভীরতম সম্পর্ক বলা হয় সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাবে এক নিমিশে এটা আসলে হতে পারে না আর বিশেষ করে এটা কোরআন এবং হাদিসের বিধানের সম্পূর্ণ প্রতিকূলে সুতরাং নিঃসন্দেহে তিন তালাকের যে প্রচলন বাংলাদেশে রয়েছে বা আমাদের মাঝহাবী সমাজে রয়েছে এটা নিঃসন্দেহে কোরআন এবং হাদিস বিরোধী এবং আমরা আশা করবো যে সমস্ত ওলামাইকার এখনও পর্যন্ত এই ফতোয়ার ওপর অটল রয়েছেন এবং নানা ধরনের যুক্তি দিয়ে এ ফতোয়াকে কার্যকর রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা তাদের প্রতি অনুরোধ করব অবশ্যই আপনারা পবিত্র কোরআনের বাণী এবং হাদিসকে নতুন করে আবারও পড়াশুনো করুন এবং যাচাই বাছাই করুন আশা করি ইনশাআল্লাহ আপনারা হকটা বুঝতে পারবেন